চাইছেন তারা। যদিও 2013 সালে এই বস্তিটি উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় এই প্রশাসনই। দর্শক বন্ধুদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তাহাদের কথা অনুষ্ঠান। আপনারা জানেন, পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলিম, তাফসিলি জাতি, উপজাতি, ওবিসি মানুষদের নানান সমস্যা নিয়ে আমরা তাহাদের কথা অনুষ্ঠানে আলোচনা করি এবং প্রতি সপ্তাহে থাকে একটি নির্দিষ্ট বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় এসব পিছিয়ে পড়া পড়ুয়াদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যেসব সমস্যা তা নিয়ে, সেই সঙ্গে সেই সমস্যা সমাধানের সম্ভাব্য দিক নির্দর্শন দিক নির্দেশ করা। আমাদের আজকের আলোচনায় আছেন আমার বাঁদিকে ডক্টর নুরুল আলম, তিনি পদার্থবিদ। আমার ডান দিকে প্রথমে আছেন বীরেন্দ্রনাথ মাহাতো, তিনি আদিবাসী মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক। এবং আমার একদম ডান দিকে আছেন হিমাংশু কয়াল, তিনি শিক্ষাবিদ, মূল নিবাসী সমিতির সামাজিক কর্মী। তাহাদের কথা অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, কাজী গোলাম গাউস সিদ্দিকী। আমার সহযোগী সুব্রত ঘোষাল, তিনি কবি ও শিল্পী। আমি আলোচনা শুরু করতে চাই বীরেন্দ্রনাথ মাহাতো মশাইকে দিয়ে। এই যে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে মূল সমস্যাটা কী বলে আপনার মনে হচ্ছে? দেখুন, শিক্ষা মানুষের একটি অঙ্গ এবং শিক্ষার আলো যে সমাজ ব্যবস্থা যদি না পায়, সেই সমাজ কখনো ডেভেলপমেন্ট করতে পারে না। আজকে আদিবাসীদের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আদিবাসীরা পিছিয়ে নেই, পিছিয়ে রাখার যে রণকৌশলটা সেটা কিন্তু আজকে ধারাবাহিকভাবে চলে আসছে পরাধীন ভারত থেকে স্বাধীন ভারত পর্যন্ত। আজকে আদিবাসীরা ডেভেলপমেন্টের দিকে যদি বলা হয়, তাদের কি মেধা নেই? তাহলে এই যে কৃষি উৎপাদন, যেটা আজকে প্রথম মাটিকে উর্বর করেছে আদিবাসী সমাজের মানুষ, তাহলে আজকে যেখান থেকে ফুড তৈরি হয়, আজকে সেই খাদ্যটা তৈরি করছে আদিবাসী সমাজের মানুষ। এবার শিক্ষার আঙিনায় শিক্ষাটা চেতনা একটা দিক এবং শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে আদিবাসীদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে যে সমস্ত ছেলেমেয়েরা এবং যোগ্যতা সম্পন্ন এবং মেধা তালিকায়, আজকের জেনারেশন যে জায়গাটাই সবথেকে বেশি আঘাত। কনস্টিটিউশন নিয়ম অনুযায়ী আদিবাসীদেরকে যেভাবে ডেভেলপমেন্ট করার দরকার ছিল সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট, সেই জায়গাটায় আদিবাসীদেরকে আজকে সংখ্যার অনুপাতে 6%, আজকে সেই জায়গাটায় সেই 6% জায়গায় 2% দেওয়া। হিমাংশুবাবু কী বলেন? প্রথমে নমস্কার জানাই অঙ্কার চ্যানেল এবং সম্পাদক কাজী সাহেবকে, কারণ আমাদের আজকের যে সমস্যা তার জ্বলন্ত এক্সাম্পল বা উদাহরণ হিসেবে যে প্রবলেম বা সমস্যা নিয়ে আজকের আমরা কথা বলছি, এ বিষয়ে কথা বলতে গেলে অনেক অনেক সময় ধরে আলোচনা করলে তবে তার সমাধান হবে বা সম্পূর্ণভাবে বলা যাবে। কিন্তু আজকের এই ছোট্ট সময়ে আমি আজকের উচ্চশিক্ষার ক্ষেত্রে যে পিছিয়ে পড়া সমাজের মানুষের যে প্রবলেম, সে বিষয়ে আমি দু একটা কথা বলতে পারি। সর্বাগ্রে বলা যেতে পারে আমাদের আজকের যে বিভিন্ন কলেজে অনলাইন ভর্তি রয়েছে, সেই অনলাইন ভর্তি সিস্টেম চালু করার জায়গায় যদি গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউশনে যদি অনলাইনের ব্যবস্থা ঠিকঠাক না থাকে বা সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে যদি অনলাইন কীভাবে করতে হয় সেই সব ছাত্রছাত্রীদের না শেখানো যায়, তাহলে তারা কিন্তু ভর্তির জায়গা থেকে অনেকটা পিছিয়ে পড়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে যে সরকারের বিভিন্ন রকম যে পরিস্থিতি রয়েছে, সরকার যে ইমপ্লিমেন্টেশনগুলো করছে সেই ইমপ্লিমেন্টেশনগুলো ঠিকঠাক যদি না করে, তাহলে কিন্তু ভর্তির ক্ষেত্রে এই সব সম্প্রদায়ের ছেলেমেয়েদের খুব সমস্যা হচ্ছে। যেমন বিভিন্ন রকমের ফেলোশিপ আছে, পিএইচডিতে আছে, আরজিএনএফ না অ্যাকচুয়ালি মানে কোটা তো আছে, ডেফিনেটলি স্যার,
তো আপনারা একটু বলুন, তিনজনের কাছেই আমার প্রশ্ন যে এই যে কোটা সেটাকে ঠিক ফুলফিল হচ্ছে অথবা কেন ফুলফিল হচ্ছে না? কোটার ক্ষেত্রে স্যার একটু বলি, কোটা যে ফুলফিল হচ্ছে বা হচ্ছে না এটা হচ্ছে মানে ইনফিনিটিভ, কারণ আমরা বুঝতেই পাচ্ছি না যে হচ্ছে কি হচ্ছে না। কারণ যখন আমাদেরকে কোনো একটা জায়গায় বলা হচ্ছে উপযুক্ত ক্যান্ডিডেট না পাওয়ার জন্য এই পোস্টগুলো ভ্যাকান করা হচ্ছে, কিন্তু স্যার যখন ফর্ম ফিল আপ করা হচ্ছে তখন মিনিমাম ক্রাইটেরিয়া বলে দেওয়া হচ্ছে এবং সেই মিনিমাম ক্রাইটেরিয়াতে তারা কিন্তু ফর্ম ফিল আপটা করছে। ওবিসিদের ক্ষেত্রে কী সমস্যা? দেখুন, আগে একটা সময় ছিল, এর একটুকু ইতিহাসটা খুব সংক্ষেপে আমাদের জানা উচিত আমাদের মনে হয়, যে বহুদিন আগে যখন 1902 সালে আমরা দেখেছি যে মহারাষ্ট্রে ছত্রপতি শাহু তিনি ভেবেছিলেন যে সংরক্ষণ থাকা প্রয়োজন, এবং কাদের সংরক্ষণ, সংরক্ষণ যারা আর্থিকভাবে এবং সামাজিকভাবে পিছিয়ে রয়েছে, এই ধরনের মানুষের সংখ্যা এত বেশি হয়ে গিয়েছিল, একটা বিশেষ শ্রেণীর মধ্যে ছিল শিক্ষাটা, শিক্ষা আনে চেতনা, যে কারণে শিক্ষা যখন চেতনা আনে মানুষের, সুতরাং সেই জায়গায় একটা জাতি কতটা উন্নত হবে, জাতি কতটা এগিয়ে যাবে তার উপর নির্ভর করে শিক্ষা ব্যবস্থা। তাই একটা সামগ্রিক জাতিকে শিক্ষা দেওয়ার জন্য সে আদিকাল থেকে, অনেক দিন আগে থেকে, ভারত পরাধীন ভারতবর্ষ তখন থেকে অনেকেই চিন্তাভাবনা করেছিলেন, এবং আজকের দিনেও স্বাধীন হওয়ার পরবর্তীতেও কিন্তু আমাদের এই কোটা ব্যবস্থাটা চালু আছে, সংরক্ষণের ব্যবস্থাটা চালু আছে। এবং আজকের দিনের আমাদের এখন সমস্যাটা কী হচ্ছে? এখন যে সমস্যা সত্যি কথা বলতে গেলে কি, আগের থেকে রিজার্ভেশন বা সংরক্ষণ অনেকটাই এগিয়ে গেছে আমাদের সারা ভারতবর্ষে, একরকমভাবে এটা একটা আইনে পরিণত হয়েছে, সেটা ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান সরকার, বিগত সরকার, তিনি তারা চেষ্টা করেছিলেন ওবিসি এটাকে এর মধ্যে সংরক্ষণের মধ্যে আওতায় আনা এবং এনেছিলেন। পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনিও আরও ব্যাপকভাবে ওবিসি এটাকে সংরক্ষণের ব্যবস্থায় আনলেন এবং চেষ্টা চরিত্র হচ্ছে। আমি এইটা জানতে চাইছি না, আমাদের প্রশ্নটা হচ্ছে শিক্ষা নিয়ে, শিক্ষা ক্ষেত্রে সমস্যাটা কী হচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আগের থেকে এখন সংরক্ষণের শিক্ষায় অনেকটাই বেড়েছে, কিন্তু তবুও শিক্ষার ক্ষেত্রে যে মেন প্রবলেমটা হচ্ছে, বিভিন্ন যে সরকারি ইনস্টিটিউট সেখানে ক্যাপিটেশন ফি এত বাড়িয়ে দিয়েছে। আমি আপনাকে সরকারিতে আসছি, আমি আইআইটি যদি ধরি, আইআইটি যে ছেলেটা মাস্টার ডিগ্রি করতে পারতো 2-3 বছর আগে 1,00,000 টাকায়, সেখানে স্যার আইআইটি ক্যাপিটেশন ফি এখন 5,00,000 টাকার উপরে। এবং আইআইটিতে যে সংরক্ষণের পদ্ধতিতে যে সিস্টেম ছিল এবং যেখানে একটা স্কলারশিপের পরিস্থিতি ছিল, সেটা ছেলেমেয়েরা ঠিক সময়ে পাচ্ছে না। সোহেরাজ, আমি যে আইআইএমএতে যাই, আইআইএমের মতো একটা সরকারি ইনস্টিটিউটে যারা সরভারিত, সেখানে স্যার দেখা যাচ্ছে যে এই পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধিত্ব খুবই কম, কারণ তারা সেখানে ঢোকার যে সিস্টেম, সেই সিস্টেমে এরা ইমপ্লিমেন্টেশন করতে চাইছে না। নীলমবাবু কী বলেন? অ্যাকচুয়ালি সংরক্ষণ বিষয়টা যখন বলছেন, এই যে এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু মুসলিম, এদের সার্বিক উন্নয়নের জন্য ডক্টর আম্বেদকর একটি স্বপ্ন দেখেছিলেন, যে এই পিছিয়ে আছে যারা সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষার দিক থেকে, এই শিক্ষার দিকটাই আজকে আদিবাসী সমাজ ডেভেলপমেন্টের সরকারের যে পদক্ষেপ সেই জায়গাটায় উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে আদিবাসীদের ক্ষেত্রে, একজন গরিব দরিদ্র আদিবাসী সে আর্থিক দিক থেকে অনেকটাই পিছনের সারিতে, এই জায়গাটায় সরকার যদি ডেভেলপমেন্টে তার পাশে থাকে, অর্থাৎ বৃত্তিমূলক, আজকে দেখা যাচ্ছে সেই বৃত্তিমূলকগুলো ধীরে ধীরে আমাদের আদিবাসীদের ক্ষেত্রে সেটাকে, তাদের এই আর্থিক দিকটাকে নিভিয়ে দেওয়া হচ্ছে, তাদের আশার যে প্রদীপটা সেটা শেষ হয়ে যাচ্ছে। স্যার, নট অনলি আদিবাসী, সমস্ত পিছিয়ে পড়া মানুষদের জন্য আজকের যে প্রাইভেটিকরণ চলছে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে, যে প্রাইভেটিকরণ মানে ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ, সেই সব জায়গাগুলোকে যে মানে মিনিমাম ফিস করা হয়েছে, মাস্টার ডিগ্রি থেকে মিনিমাম যে ট্র্যাডিশনাল সাবজেক্টের ডিগ্রি, সেখানে যে খরচ, সেই খরচ ক্ষেত্রে আমাদের সামাজিক পিছিয়ে পড়া মানুষদের ক্ষেত্রে ইকোনমিক, সোশিয়াল এবং সব দিক থেকে তারা সেই অ্যাডমিশনের জায়গায় যেতে পারছে না, এবং দে আফটার দিয়ে তারা ভর্তি হওয়ার জায়গা থেকে পিছিয়ে আসছে। আমি কিন্তু এই জায়গা থেকে একটুকু সরে যেতে চাইছি, বলছি যে যতই সরকার ব্যবস্থা, সরকার এটা করুন, সরকার তো কবে থেকে কোটা করেছেন,
সেটা এসসি এসটি ওবিসি সে তো কোটা করাই আছে, কিন্তু অ্যাওয়ারনেস সাধারণ মানুষ বা যারা শিক্ষিত সমাজ সবাই যদি একটা অ্যাওয়ারনেস না থাকে, সচেতনতা না থাকে, আমাদের মনে হয় এই ইমপ্লিমেন্টেশনটা হওয়া খুব শক্ত। অ্যাওয়ারনেসটা দরকার, কারণ আমি সেখানে অনেক উদাহরণ, আমাদের জীবনে অনেক উদাহরণ আছে, আমরা শিক্ষা জীবনে যে উদাহরণগুলো লক্ষ্য করেছি, আমার স্যার একজন ব্রাহ্মণ যিনি আমাকে পিএইচডির গাইড ছিলেন, তো তিনি যদি পিতার মতো করে না টেনে নিতেন, তিনি যদি চেষ্টা চরিত্র না করতেন, তাহলে আমি আমার মনে হয় না কখনো আমি সেখানে পিএইচডি করে বার হতে পারতাম। সুতরাং আমার মনে হয় সেখানে তো কোনো গভর্নমেন্ট বলে দেননি, ওই প্রফেসরকে তো গভর্নমেন্ট বলে দেননি যে আপনাকে এই নুরুল আলমকে পিএইচডির জন্য হেল্প করতে হবে না। এই জায়গাটা স্যার, এই জায়গাটা একটু বলি, আমার মেধা আছে ঠিক আছে, ফলে গভর্নমেন্টের যে নর্মস রয়েছে রিজার্ভেশন, সেই নর্মসগুলো প্রাইভেটিকরণ হওয়ার ফলে প্রাইভেট ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইনস্টিটিউটগুলো মানছে না, যার ফলে অত টাকা ফুঁই দিয়ে সিসি এসসি এসটি ওবিসি এবং পিছিয়ে পড়া সমাজের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে না। সেখানে তো যার ফলে দেখা যাচ্ছে মেধা যে বিষয়টা, এই যে তখন বলছে যে আদিবাসীদের বা এসসি ওবিসিদের মেধা নেই, এই মেধা নেই বলেই এই জায়গাটায় দেখছুন জেনারেলভাবে যারা এসটি নয় নন এসটি তাদের এসটির কোথায় সেই ভ্যাকান্সিটা পূর্ণ হচ্ছে। এই যে শিক্ষার মধ্যে যে দুর্নীতিটা আজকে ধরা পড়ছে, এখানে দেখা যাচ্ছে যে আদিবাসীটা একদম গ্রাসরুট থেকে আজকে হাই লেভেল এডুকেশনটা পেয়েছে, সে কিন্তু যেখানে প্রতিষ্ঠিত হবে একটা এডুকেশন তো তার সমাজ ব্যবস্থাকে নিয়ে যায়, অর্থনৈতিক পরিবেশটাকে সঠিকভাবে উন্নতি করে। হ্যাঁ, আমরা একটা ব্রেকে যাচ্ছি, আপনারা টেলিভিশনের পর্দা ছেড়ে যাবেন না। ফিরে এলাম বিরতির পর, আমরা আলোচনায় ছিলাম পিছিয়ে পড়া পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে যে সমস্যা সেই নিয়ে। আমাদের আলোচনায় একটা বিষয় উঠে এসেছে যে রিজার্ভেশন তো আছে, তাকে ঠিক ঠিক ইমপ্লিমেন্টেশন হচ্ছে, অর্থাৎ তাকে কার্যকর হচ্ছে। আমরা তিনজনের কাছেই জানতে চাই, আপনাদের অভিজ্ঞতা একটু বলুন যে সত্যি সত্যি এটা কার্যকর হচ্ছে কি না। প্রথমেই বলি স্যার, কার্যকর হচ্ছে কি না সে তো আমরা কিছুটা পরিমাণে পাচ্ছি, এবং আরও সবচেয়ে বড় কথা, কার্যকর হচ্ছে কি না বলবে আমাদের গভর্নমেন্ট বা আমাদের বর্তমান সমাজ। কারণ বর্তমান সমাজে যে প্রবলেমটা হয়ে আছে, যে ফেলোশিপ আমাদের দেওয়া হয় এসসি এসটি সবার জন্য, গভর্নমেন্ট তো, হ্যাঁ বলুন বলুন, গভর্নমেন্ট তো একটা ল বা আইন করছেন, এবার সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য গভর্নমেন্টের আরও যেগুলো আছে, ধরুন স্কুল কলেজ, বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, মেডিকেল কলেজ হোক, তাদেরকে গভর্নমেন্ট একটা রুলস করে দিয়েছে, অ্যাওয়ারনেস, যে অ্যাওয়ারনেসটা যদি না থাকে, সেই অ্যাওয়ারনেসটা, মানে আপনারা কি তার মানে বলতে চাইছেন যে যারা কর্তা ব্যক্তি আছেন তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দরকার, কি বলেন আপনি? ডেফিনেটলি স্যার, আমার মতে আমি যেটা মনে করি যে এই ইমপ্লিমেন্টের ক্ষেত্রে যে ট্রাইবেলদের ছটা সিট আছে সেখানে দেখা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে না, অথচ বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত ছেলেমেয়েরা উত্তীর্ণ হচ্ছে এই যে পাওয়া যাচ্ছে না, তাহলে গভর্নমেন্ট সরকারের কাছে একটা নোটিফিকেশান জারি করুক যে এই বিষয়টা নিয়ে এই সাবজেক্টে স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না, তাহলে প্রত্যেক জেনারেল থেকে শুরু করে এসসি ওবিসি সবাই জানতে পারবে। কিন্তু এখানে আদিবাসীদেরকে টোটাল স্টুডেন্টদেরকে ধামাচাপা দেওয়া হচ্ছে যে স্টুডেন্ট নেই, এই যে একটা একটা মিনিমাম চাকরির ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া বলা হচ্ছে, যেমন টিচারের ক্ষেত্রে যদি বলা হয় একটা মিনিমাম গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস, সেক্ষেত্রে যে ছেলেটা পাচ্ছে সে পরীক্ষা দিচ্ছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে পড়াশোনা দিয়ে আগে থেকে যদি টাকা নিয়ে ছেলেমেয়েদের বাড়ি অ্যাপয়েন্টমেন্টের দেওয়া হয় সেক্ষেত্রে স্যার মেধা বা ভর্তির কী যোগ্যতা থাকছে? না না না, টাকা নেওয়া যেটা দেখুন একটা রুলস রেগুলেশন আছে কলেজ ইউনিভার্সিটি, এবং বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনের মুখ্যমন্ত্রী, তিনি একটা বেসরকারি জায়গা সংস্থাগুলোতেও তিনি কিন্তু ইন্টারফেয়ার করছেন, সেগুলো ব্যবস্থা করছেন যে আপনারা এর বেশি নিতে পারেন না, সেগুলো কিন্তু অভূতপূর্বভাবে সেটা করেছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনাকে বলি স্যার, হায়ার এডুকেশনের ক্ষেত্রে প্রথমে যেটা করে স্কুল লেভেলে হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটা বারও কোনো গভর্নমেন্ট কোনোদিন কিছু বলছে না, কারণ হায়ার
এডুকেশনে যে ফেলোশিপগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দাও। মানে এই ফেলোশিপটা কাদের? সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা যেন সেগুলো সব গভর্নমেন্ট রাজ্য সরকার কিছুদিন আগে রাজ্য সরকার কিছুদিন আগে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, প্লিজ আমি এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট রাজীব গান্ধী ফেলোশিপ, রাজীব গান্ধী ন্যাশনাল ফেলোশিপ বা মৌলানা আজাল কারান ন্যাশনাল যে ফেলোশিপ বা এইসব ফেলোশিপগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। আমি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বলছি, সেন্ট্রাল বেঙ্গল যেই হোক, এনি গভর্নমেন্ট, তারা কি করছে দিনের পর দিন 2003 এসসি, 667 দিত এসটি এবং 200 দিত ওবিসি, 300 দিত ওবিসি, এই ফেলোশিপটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, গতবারে 600 দিয়েছে। সেকেন্ড থিং স্যার বলছে এই পরিস্থিতির যে আগের যে সিস্টেম ছিল, ডিপার্টমেন্ট থেকে কাগজপত্র করে নেওয়ার পর আমরা ব্যাংকে জমা দিতাম, ব্যাংক আমাদেরকে সেটা ব্যাংক টু ব্যাংক দিয়ে দিত, কিন্তু এখন পরিস্থিতিতে এমন হয়েছে যে ব্যাংকে সে টাকাটা দিতে হয় না, ডিপার্টমেন্ট সব কিছু করছে। তাহলে স্যার যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি, তারা অলরেডি আমাদের হাত তুলে জানিয়ে দিচ্ছে এইসব স্টুডেন্টদেরকে, আমরা প্রাইভেট ইউনিভার্সিটির টাকা নেব, ডিগ্রি দেবো, আমরা এই বিষয় নেই। তাই স্যার এক মিনিট, গভর্নমেন্টের উচিত এই প্রাইভেট জায়গাগুলো শিক্ষার যে চেতনা বোধটা সেটাকে শেষ করে দেওয়া হবে না। সে প্রাইভেট, প্রাইভেট জায়গাটা তো পুরোপুরি সরকার করেনি, বিশেষত পশ্চিমবঙ্গ সরকার সেটা পুরোপুরি করেনি। এবং আমি কোন সরকার করছে তাদের বাস্তব অবস্থা দেখি, বাস্তব অবস্থা সেটা এখন বলা খুব দরকার। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বলা হলো যে নন নেট, কিছুদিন আগে এটা বলা হয়েছিল যে নন নেট পিএইচডি করতে আমরা স্কলারশিপ দেব না, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল। আমাদের স্টেট গভর্নমেন্ট, সেটা আমাদের মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছিলেন এবং সেটা ইমপ্লিমেন্ট হয়েছে, আমাদের রাজ্য সরকার দিচ্ছে স্কলারশিপ, দিতে শুরু করেছে। আপনার কথা আছে স্যার, আপনি ঠিকই বলছেন, আপনার কথা আছে, কিন্তু ডিপার্টমেন্ট এত হ্যারাসমেন্ট করছে এই সব স্টুডেন্টদেরকে, বিভিন্ন ডিপার্টমেন্টের যে প্রফেসররা যারা রয়েছে, আমি অস্বীকার করব না, বছর দিনের পর দিন তারা ফেলোশিপ পাচ্ছে না, ইভেন তারা পড়াশোনা ছেড়ে দিয়ে বাইরে চলে যাচ্ছে। তার এক্সাম্পল আপনি যদি বলেন আমি ঘুরি ঘুরি দিতে পারি। সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট তার দেশের গৌরবের জন্য অন্তত মেধাবী ছাত্রছাত্রী বা এই দরিদ্র যাদের কথা বলা হচ্ছে এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্টে যদি সরকার যদি না ভাবে, তাহলে কিভাবে সেটা এগোবে? এইবার প্রাইভেটের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, প্রাইভেট যেখানে কয়েক লক্ষ লক্ষ টাকা দরকার আজকে একটা স্টুডেন্টকে ভর্তি হতে গেলে, সেখানে আদিবাসীদের ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে, ইভেন মুসলিমদের ক্ষেত্রে সব থেকে সমস্যায় পড়তে হবে, কারণ চাষি এরিয়া থেকে এই সমস্ত ছেলেমেয়েরা উঠে আসছে। সেই জায়গায় স্যার আমার বক্তব্য, আমি বলতে চাইছি যে প্রাইভেটকরণ যদি হয়, গভর্নমেন্ট সেদিকে দৃষ্টি দিক। আমার আমার একটা অন্য কথা যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন তো সংখ্যায় যথেষ্ট আছে, যথেষ্টই আছে, আমাদের কি সেই পরিমাণ ছেলে মেয়ে আমরা তৈরি করতে পারছি যারা গভর্নমেন্ট ইনস্টিটিউশনেই মধ্যেই তাদের লেখাপড়া করতে পারবে, তাদের প্রয়োজন হবে না? তার একটাই কতগুলো কারণ হলি, ফার্স্ট অ্যাওয়ারনেস, যদি অ্যাওয়ারনেস না থাকে, অনেক ছেলে মেয়ে আমাদের সম্প্রদায়ে জানে না যে কোন জায়গায় কোন ডিগ্রি বা হায়ার এডুকেশন। আপনারা যে এই আপনারা যে সংগঠন করছেন, আপনারা কি করছেন? আমরা স্যার বলছি, আমি দুজনকে বলছি, আপনারা তো সংগঠন করেন, দেখুন এই বিষয়ে আমরা স্যার একটু বলি, আমি আমার দিক থেকে আমাদের, আমি একটা নিজস্ব কনসালটেন্সি রিসেন্ট খুলেছি এবং তার মাধ্যমে এসটি এসসি ওবিসি মাইনরিটি এবং পিছিয়ে পড়া অন্যান্য আর্থিক পিছিয়ে পড়া যেসব ইয়ে আছে তাদের সবাইকে অ্যাওয়ারনেস। দেখি মাহাতো সাহেব তো অনেকদিন ধরে আদিবাসী মুক্তি মঞ্চের কাজ করছেন, তাদের জন্য আপনারা কি করছেন? মানে শুধু সরকারকে দোষ, অন্যকে দোষ নেই, আমাদের দোষ কমিয়ে দিচ্ছিল স্যার। এই বিষয়ে আদিবাসীদের যেটা সচেতন আমার সংগঠনের পক্ষ থেকে করতে চাইছি, প্রথমত 100% দিকে 75% আদিবাসীদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে, 25% আপনারা কি করতে পারছেন? আমরা সেই জায়গাটা সচেতন করছি কিভাবে? দেখুন আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে এখান থেকে উঠে আসতে গেলে ছাত্রছাত্রীদের, বিশেষ করে গ্রাম্য পরিবেশে যেগুলো দেখা গেছে যে তার পিতামাতা দিনমজুরিভাবে সেখানে কাজ করে। স্যার আরেকটা কথা একটু না বললে নয়, এবং এইসব জায়গায় অনেক সময় সরকারি জায়গায় আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলেমেয়েরা অ্যাডমিশন নিলেও জাতিগত কারণে, কাস্টিজম সিস্টেমের জন্য তারা ভিকটিম হয়ে সেখান থেকে পড়াশুনো ছাড়িয়ে এমনকি লাইফ থেকে মৃত্যুবরণ পর্যন্ত করেছে। তারও জীবন্ত বা লিভিং এক্সাম্পল আমি আপনাকে দিতে পারি, রোহিত ভমুলা হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিতে অ্যাডমিশন নিয়েছিল, তাকে এমন টর্চার এবং অত্যাচার করা হয়েছিল কোনো অজ্ঞাত কারণে, সেগুলো বলতে পারি না, কিন্তু সেক্ষেত্রে সেই পরিস্থিতিগুলো গভর্নমেন্ট, গভর্নমেন্ট যদি সেই পরিস্থিতিগুলো মানে একজম না করে, গভর্নমেন্ট যদি সেই পরিস্থিতি সামাল না দিতে পারে, তাহলে আমাদের এইসব সম্প্রদায়ের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা থেকে
কোনোদিনই ভালো জায়গায় যেতে পারবে না। ভারতবর্ষে এরকম ঘটনা অস্বীকার করা যায় না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এই সবার ক্ষেত্রে বলছি, নট অনলি যেটা দেখা গেছে নদিয়া জেলা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেখানে এসটি ছেলে মেয়েদেরকে রিক্রুটমেন্ট চলছে, সেখানে নন এসটিরা উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা সুযোগ পেয়ে গেছে। এটা নিশ্চয়ই তাহলে সরকার তাদেরকে সুযোগ করে দিয়েছে। আজকে যে এসটি সার্টিফিকেটগুলো, যেগুলো মণ্ডল, বিশ্বাস, আহমেদ, এরা কখনোই এসটি হতে পারে না। আজকে দেখুন, আদিবাসীদেরকে যদি এই জায়গাটায় ডিনাই করে, এই বর্তমান সরকার যদি এর পদক্ষেপ না নেয়, তাহলে দিনের দিন এই যে ক্রাইমটা বেড়ে যাবে শিক্ষার ক্ষেত্রে, এটা আদিবাসীদের শুধু ধ্বংস হবে না, এটা গোটা সামগ্রিকভাবে দেশের গৌরবটা নষ্ট হবে। একটা বিশ্ববিদ্যালয়ে এই যে একটা চুরি হচ্ছে, আদিবাসী যদি ক্যান্ডিডেট থাকে, আমার মনে হয় সেখানে কোনো ইউনিভার্সিটি বা যেখানেই রিক্রুট করুন বা কিছু করুন, সেখানে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলা উচিত রাজ্য সরকার। না, সেটাই তো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, যার জন্য আমাদের যদি না হচ্ছে তাহলে সেগুলো আপনি যদি বলেন, তাহলে আপনি বলুন কিভাবে গভর্নমেন্টের কোনো আধিকারিক লিখতে পারে যে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। কারণ যোগ্য প্রার্থী পাওয়ার জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া তারা এ করে অ্যাপ্লাই করতে পেরেছে। তাহলে অ্যাপ্লাই যখন করতে পারলো, পরীক্ষায় পাশ করতে পারলো না, পরীক্ষাটা যদি তার আগে টাকা দিয়ে পড়াশোনা হয়ে যায় সিট, তাহলে পরীক্ষায় পাশ করবে কোত্থেকে? এই সিস্টেমের বিরুদ্ধে তাই আমাদের বলছি বারবার যে প্রপার ইমপ্লিমেন্টেশন এবং ঠিকঠাক যদি আমাদের এই ছাত্রছাত্রীদের যে না করা অ্যাওয়ারনেস, তাহলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের উচ্চশিক্ষার কথা বলছে, নট অনলি উচ্চশিক্ষা, আদিবাসীদের ক্ষেত্রে দেখুন, আজকে ডক্টরেট, পিএইচডি বিশ্ববিদ্যালয়ে এবং ডাক্তারে কতজন ছাত্রছাত্রী সরকার ডেভেলপমেন্ট করতে পেরেছে এদেরকে। আদিবাসীদেরকে তো তুলে আনতে হবে, সেই জায়গাটা আদিবাসীদের আজকে মাইনাসের জায়গায়। আজকে দেখবেন গোটা সার্বিকভাবে এসসি, ওবিসি, সংখ্যালঘু মুসলিম, জেনারেল অনেকটাই ফার্স্ট। তাহলে সরকারের দায়িত্ব আদিবাসীদেরকে ডেভেলপমেন্ট করার জন্য যে একটা পলিসি দরকার, পলিসিটাকে তার যদি আর্থিক দিক থেকে গাইডলাইন দিয়ে দেয়, মেধা তো তার আছে না। একটা জিনিস খেয়াল করুন যে সেটা বাড়ছে কিনা, যদি দেখা যায় যে আগের আগের সময় থেকে এখন যদি বাড়ছে, তাহলে জানতে হবে সরকার আছে, সেটা ঠিক ঠিক হচ্ছে সেই জায়গাটাই বলছে। আমি একটু বলি, আমাদের পিউপিল মানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি অ্যান্ড আদার পিউপিল, তো আদার জেনারেল হচ্ছে 15%। সেই 15%-এর মধ্যে আপনি একটা অফিস, একটা আদালত, কোনো জায়গায় গিয়ে দেখুন কত পার্সেন্টেজ এই টাইপের পিউপিলরা চাকরি করছে। আমাদেরকে শুনতে হচ্ছে কোটায় চাকরি পেয়ে এসছে, এদেরকে কোনো ইয়ে নেই, যোগ্যতা নেই, কোটায় চাকরি পেয়েছে। এবং নট অনলি দ্যাট, এক মিনিট, যখন চাকরি ক্ষেত্রে বা কোনো উচ্চশিক্ষায় আমরা যাচ্ছি, আমাদেরকে নানা সুন্দর একটা আলোচনার মধ্যে আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে। লড়াইটা জাত নিয়ে নয়, ভাব নিয়ে হোক, লড়াইটা বাবরি নিয়ে নয়, চাকরি নিয়ে হোক, লড়াইটা দীক্ষা নিয়ে নয়, শিক্ষা নিয়ে হোক, লড়াইটা অস্ত্র নিয়ে নয়, বস্ত্র নিয়ে হোক, লড়াইটা শ্মশান কবরস্থান নিয়ে নয়, বাসস্থান নিয়ে হোক, লড়াইটা গোস্ত নিয়ে নয়, স্বাস্থ্য নিয়ে হোক। আজকে আজকে এই যে ডেভেলপমেন্টটা, আজকে যদি এডুকেশন সিস্টেমটা যদি ডেভেলপমেন্ট না করে, আজকে দেখুন এডুকেশন মেধা তালিকা থাকা সত্ত্বেও আমি আপনার কাছে একটা জানতে চাই যে আপনার যে আদিবাসী ডমিনেটেড এরিয়া, যেখানে সংখ্যায় তারা বেশি, সেই এলাকায় শিক্ষার পরিকাঠামোটা কেমন? দেখুন আমরা আমি প্রপার একদম ভিলেজের কথাটাই যাই, এখনো পর্যন্ত আদিবাসী এরিয়াতে দেখা যাচ্ছে যে মাটির রাস্তা। আজকে 70 বছর স্বাধীনতাতে যে মানুষ যে হেঁটে আসবে একটা স্কুলে, স্কুলে স্কুলের দিকে, আমি আমি শিক্ষার দিকেই যাচ্ছি, একটা মানুষ সে তার রাস্তা দিয়ে হেঁটে আসবে একটা বিশ্ববিদ্যালয়ে বা প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে আদিবাসী এরিয়াতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এরিয়াতে সেখানে মাটির রাস্তা। আজকে ডেভেলপমেন্ট দেখুন, সে একটা গতিপথের যেটা আজকের সড়ক পথে, যেটা পাকা রাস্তাতে দু চাকা চার চাকা গাড়ি নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায়, সেই জায়গাটা আদিবাসীদের ক্ষেত্রে দেখা, যারা রোড থেকে, মেন রোড থেকে 5 কিলোমিটার 7 কিলোমিটার ডিস্টেন্সে যারা আছে,
তারা এই যে হাঁটা পথে আজকেও আসতে হচ্ছে তাদেরকে শিক্ষার জায়গাটাই। আজকে সরকার যদি সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের এই সুযোগটাও যদি আদিবাসীদের দিকে নজর রাখত, প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা আপনি বলছেন তাই তো? ঠিক ঠিক, এইটার সাথে সাথে স্কুলের সংখ্যা কেমন, কলেজের সংখ্যা কেমন? আদিবাসীদের ক্ষেত্রে দেখুন, এই রিসেন্ট আমরা দেখেছি অলচিকি সাঁওতালি ভাষা একটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট আদিবাসীদের পাশে দাঁড়িয়েছে। এই দাঁড়ানোর মাঝখানে দেখুন রণকৌশলটা কীভাবে, যে একটা শিক্ষার ক্ষেত্রে সেল দরকার তো, এডুকেশনে ছাত্র ছাত্রী আছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দিনের পর দিন হয়রানির জায়গায় স্বীকার করতে হচ্ছে। তাহলে তার যে হয়রানিটা কি, দীর্ঘ পাঁচ বছর ধরে স্যার ইক্রুটমেন্ট নেই কোনো শিক্ষকদের, বহু স্কুল আছে, বহু স্টুডেন্ট রয়েছে, একজন দুজন টিচার, তো সেই জায়গাতে গভর্নমেন্টের দায়িত্ব নিতে হবে যে কিভাবে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে শিক্ষার ক্ষেত্রে সমস্ত ব্যবস্থা যেন। না না, আমি 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 আপনার আমি মিস্টার কাল আপনার কাছে আসি, যে এই যে মানে শিডিউল কাস্ট এলাকায় সেখানে শিক্ষার ইনফ্রাস্ট্রাকচারটা কি? আমি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সবার ক্ষেত্রে বলছি স্যার, শিক্ষা হচ্ছে মানুষের চেতনা আনে, চেতনা বিপ্লব, সেটা সেই জায়গায় থেকে বলছি স্যার। প্রথমত দরকার প্রপার অ্যাওয়ারনেস, প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অ্যান্ড তার সাথে সাথে প্রপার ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট স্কিম। স্যার আপনি আমাকে বলুন, মুর্শিদাবাদ, মালদা বলছি, মুর্শিদাবাদ, মালদা এবং পশ্চিমবঙ্গের অনেক এবং বীরভূমেও আমাদের ওবিসি এর তার মানে মাইনরিটির সংখ্যা যথেষ্ট বেশি। আমরা সেখানে লক্ষ্য করছি এসএনএপি, স্ন্যাপ এবং বাংলা সংস্কৃতি মঞ্চ বিভিন্ন করেছিল, দেখা যাচ্ছে যে সেখানে এত গরিব, এত দরিদ্র লোকজন, মানুষজন আছে, তারা সেইখানে স্থানীয়ভাবে কাজ পায় না, সেসব মানুষজন যাচ্ছে মুম্বাই যাচ্ছে। তাদের আমি বলছি ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে ইমপ্লিমেন্টেশন কিভাবে আছে, না হলে আপনি যদি অ্যাওয়ারনেস না দেন, এই আপনার বা আমার সম্প্রদায়ের ছেলে মেয়েদের ফেলোশিপ যদি বন্ধ করে দেয় বা আদার্স যদি প্রাইমারি দেয়, তাহলে সে কিন্তু আর কোনোদিন উচ্চ শিক্ষার পথে যেতে পারবে না। আমি কিন্তু আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। বিষয়টা এইরকমই দাঁড়াচ্ছে আলোচনা থেকে, যে পরিকাঠামো যদি ঠিক ঠিক না থাকে এবং আইন যদি ঠিক ঠিক মতন প্রয়োগ না করা হয়, তাহলে গাল ভরা বলি বলে না তফসিলি জাতি উপজাতি না সংখ্যালঘু মুসলমানদের সমাজের মূল স্রোতে আনা যাবে না। আজকের মতন এই আলোচনা আমরা আগামী দিনেও করব, আজ এখানেই শেষ করছি। নমস্কার।